মরিচ মহারাজ ছিলেন মহান ব্যক্তিত্ব। আপনার ইতিহাসে বা মহাভাগবতমে তার কাহিনী শুনবেন। অম্বরীশ মহারাজ মহান ভগবানের ভক্ত ছিলেন এবং পৃথিবীর সম্রাট ছিলেন, সম্রাট সম্রাট অম্বরীশ মহারাজ। কে তার ভাই সঙ্গদোষের প্রভাবে পাপরাজ তিনি পাপ কার্যে লিপ্ত হয়েছিলেন। অম্বরীশ মহারাজ অনেক প্রচেষ্টা করে তার ভাইকে উদ্ধার করার লক্ষ্যে তার দরবারে নিয়মিত নারদ মুনি আসতেন। নারদ মুনির কাছে নিবেদন করলেন, হে প্রভু, অহোভাগ্য যে আমার গৃহে আমার রাজ দরবারে এসে আপনি ভগবানের অপ্রাকৃত কথা মহিমা কীর্তন করেন, আমি ধন্য। কিন্তু আমার একটা বিশেষ নিবেদন, আমার ভাই সে দুঃসঙ্গ প্রভাবে পাপাসক্ত হয়েছে, আপনি যদি একটু কৃপা করে তাকে উদ্ধার করেন তাহলেই সম্ভব হবে। কেন শাস্ত্রে বলা হয়েছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। বৈষ্ণব যদি ভগবানের কাছে কিছু কারো হয়ে নিবেদন করেন ভগবান শোনেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হবে না সদয়। বৈষ্ণব যদি কারো হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন ভগবান তার প্রার্থনা শোনেন। তাই হে প্রভু, আপনি যদি একটু কৃপা দৃষ্টি করেন আমার ভাইয়ের প্রতি, আমার ভাই উদ্ধার পেতে পারে। নারদ মুনি বললেন, আমি প্রয়াস করতে পারি। একদিন নারদ মুনি যাচ্ছেন তার ভাইকে উদ্ধার করার জন্য, আর তার ভাই মদিরা পান করে পুরো 5 আঙুলের সেবা। বিভিন্ন সেবার মান আছে, কিন্তু এটা হচ্ছে 1 আঙুলের সেবা, ঠিক আছে। এটা বলে 2 আঙুলের সেবা, 3, এটা 5 আঙুলের সেবা। মদিরা পান করে তারপরে মহিলাদের সঙ্গে উলঙ্গ হয়ে জলকেলি করছেন, আর সেই পথ দিয়ে যাচ্ছেন নারদ মুনি। নারদ মুনি তো চুপচাপ যান না, তার হর্ন বাজিয়ে বাজিয়ে তার নারায়ণ 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 বলতে বলতে ওই পথ দিয়ে যাচ্ছেন। আর তাকে দেখে মহিলার খুব সংযত হয়ে গেছে, তারা উঠে বস্ত্র আচ্ছাদন করে শরীরে লজ্জা নিবারণ করেছেন। কিন্তু ভাই এতটাই নেশাগ্রস্ত ছিলেন, নারদ মুনির আগমনটাও তার কাছে প্রভাবিত। উনি দেখছেন, আরে এখানে কি আবার নারায়ণ নারায়ণ করে, কে এসে খুব তাড়া করেছেন। নারদ মুনি বলে চিনতেই পারেননি, তাড়া করেছেন। আর নারদ মুনি তো ভয়ে ওখানে অম্বরীশ মহারাজের কাছে গিয়ে বললেন, তোমার ভাইকে আমি পারলাম না। অম্বরীশ মহারাজ চরণ জড়িয়ে ধরে বারবার আকুতি করলেন, প্রভু আরেকবার চেষ্টা করুন, আপনি কৃপা দৃষ্টি করলে সবই সম্ভব। তো তখন আরেক দিন গেছেন, উনি তো আগের দিন জেনেছেন যে তার ভাই এতই নেশাগ্রস্ত থাকে, এই সাধু দেখলেই দৌড়াতে শুরু করে। তো নারদ মুনি রেডি হয়ে গেছে, সে একই রকম বিনা বাজাতে বাজাতে গেছে, নারায়ণ নারায়ণ। সবাই একবার বলুন বাড়িতে যে যেখানে আছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। আর সে একইভাবে তাড়া করে এসে অম্বরীশ মহারাজ ভাই পাপরাজ তাড়া করে এসে, তখন নারদ মুনি খুব চলে যাবেন, তখন আমি চলে যাচ্ছি। শুধু একটা কথা মনে রাখো, তুমি যখন মারা যাবে তোমাকে যমরাজ ধরে নিয়ে যাবে। যমরাজ যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে নরক কুণ্ড ফেলার আগে, নরক যন্ত্রণা ভোগ করার আগে তোমার কোনো বাসনা আছে, তুমি জাস্ট একটা প্রশ্ন করবে। এই প্রশ্নটা মনে রাখো, যে অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের সাধু সঙ্গ করে তার কি লাভ হবে। আর বলে নারদ মুনি দৌড়ে প্রাণ নিয়ে পালিয়ে গেছে, এত তাড়া দিয়েছে। মদখোর না কখন কি করে বসে। তাই গল্পের অনেক বড় কাহিনী, শেষমেশ তার মৃত্যুর পরে, পাপরাজের মৃত্যুর পরে যমরাজে বিচার করছেন। যমরাজ জিজ্ঞাসা করছেন, হে পাপরাজ, তুমি জীবনে যা পাপ করেছ অনন্তকাল তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তো এই নরক যন্ত্রণা ভোগ করার আগে তোমার কোনো বাসনা আছে কি? যদি কিছু বাসনা থাকে বলো, আমি পূরণ করব। যেরকম আমাদের দেশে নিয়ম আছে না, কাউকে যখন শুলে চড়ানো হয় বা ফাঁসিতে ঝোলানো হয় তাকে জিজ্ঞাসা করায় তোমার কোনো অন্তিম বাসনা আছে কি না জিজ্ঞাসা করছে। তখন মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। বলছে, কি প্রশ্ন তোমার? তোমার আবার কি প্রশ্ন? বলছে, হ্যাঁ একটা প্রশ্ন আছে। বলছে, অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি লাভ? এই প্রশ্ন শুনেই যমরাজের চোখ বড় বড় হয়ে যায়। আরে বাপ রে বাপ, এই পাপির মুখে এত বড় প্রশ্ন। যমরাজ উত্তর জানেন, কিন্তু যমরাজ নাকি এড়িয়ে গিয়ে বললেন, এসব প্রশ্ন ছাড়ো, অন্য কিছু তোমার বাসনা আছে কিনা বলো, এসব প্রশ্ন করে কি লাভ, এটা বাদ দাও। বলছে, না আমার ওই প্রশ্নের উত্তরটা জানলেই হবে। যমরাজ তো চক্করে পড়ে গেছে। বলছে, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, চলো আমাদের পিতামহ, তিনি হচ্ছেন বেদবেত্তা, তিনি বেদ জানেন, পুরাণ জানেন, ইতিহাস জানেন, উনার কাছে চলো, উনি এই প্রশ্নের কি উত্তর দেন। তো সেই পাপীকে নিয়ে ব্রহ্মলোকে গেছেন। ব্রহ্মা জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার? বিচারক যমরাজ জি, আপনার এখানে আগমনের হেতু? বলছে, এই ব্যক্তি আমার একজন নরকের সদস্য, সদ্য নরকবাসী হয়েছে, ওনার একটা প্রশ্নের উত্তরের সমাধানে আপনার কাছে আমাদের আগমন। কি সেই প্রশ্ন? প্রশ্ন হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও। বলে, তুমি বলো বলো কি প্রশ্ন বলো। বলছে, পিতামহ আমার একটা ছোট্ট প্রশ্ন। কি প্রশ্ন? অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি গতি? ব্রহ্মা শুনে বলছে, এই পাপির মুখে এত বড় প্রশ্ন। ব্রহ্মাজিও এড়িয়ে গেলেন। এই অর্থে ব্রহ্মাজি জানেন উত্তর। ব্রহ্মাজি বলেন, আমি এই উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নই, আমরা চলুন ভাগবত কথাকার শ্রী ভোলানাথ কৈলাস ধামে চলুন, ভোলানাথের কাছে এই প্রশ্নের উত্থাপন করা হোক। ভোলানাথের কাছে গিয়ে পৌঁছেছেন। শিবজি শুনেই থতমত। বলছে, আমরা সবাই একটা কাজ করি না, আমাদের প্রভু, আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী নারায়ণের কাছে গিয়ে এই প্রশ্নে উপস্থাপন করা যাক। ব্রহ্মা, শিব, যমরাজ আর সে পাপী গিয়ে বৈকুণ্ঠ লোকে পৌঁছেছেন। বৈকুণ্ঠ লোকে পৌঁছে ভগবান নারায়ণকে প্রণাম করেছেন, স্তবস্তুতি করেছেন। আর এই ব্রহ্মা ঢুকেছেন, যমরাজ ঢুকেছেন, শিব ঢুকেছেন, তার সঙ্গে এই পাপীও ঢুকে গেছে বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠ লোকে দেখে বৈকুণ্ঠনাথ নারায়ণ চারে সবার আগমন এখানে, কি ব্যাপার? মর্তে আবার কিছু সেই ধরনের কিছু গোলমাল বাঁধলো নাকি? কি এমন সমস্যা? এখন তো সমস্যা হওয়ার কথা নয়, যখন সমস্যা হবে আমি যাব, কিন্তু এখন তো সমস্যার প্রশ্ন আসছে না, এখন আপনাদের আগমনের কারণ কি? বলছে, না এই ধরনের কোনো, ভগবান জিজ্ঞাসা কোনো অসুর টসুরের আগমন হলো কিনা? বলছে, না অসুর টসুর নয়। যমরাজ বলছেন, আমার লোকে এই পাপী এসেছে, পাপীর একটা প্রশ্নের সমাধান আমরা খুঁজে না পেয়ে আপনার দ্বারস্থ হয়েছি। যে কি সেই প্রশ্ন? বলছে, পাপীর প্রশ্ন হচ্ছে अनिच्छा सत्त्वेও কেউ যদি ক্ষণিকের জন্য সাধু সঙ্গ করে তার কি গতি হবে? বলছে মহান বিচারক, এই ল বুক কি আপনি পড়েননি নাকি? ভোলানাথ শিব আপনি জানেন না এই প্রশ্নের উত্তর, নাকি ব্রহ্মাজি আপনি জানেন না সেই উত্তর? সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। এর উত্তর একটাই, যদ্গত্যান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এর উত্তর হচ্ছে এ আমার ধামে পৌঁছে গেছে, আর এখান থেকে ও ফেরত যাবে না। উত্তরটা কি হলো তাহলে? না, আমার ধামে পৌঁছে গেছে, আর আমার ধামে যে পৌঁছায় সে তো ফেরত যাবে না। এখানে গুরুত্বপূর্ণ দিকটা দেখেন, আমরা হরিনাম করছি, একাদশী ব্রত করছি, কত ব্রত তপস্যা গীতা পাঠ করা এটা করা অনেক কিছু করছি, আমরাও ধীরে ধীরে ভগবত ধামে পৌঁছাবো। কিন্তু যে সাধু সঙ্গের মাধ্যমে ভগবত ভজন করে, এখানে বলছে সঙ্গ, যে সৎসঙ্গের মাধ্যমে, কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, আরেক জায়গা বলা হয়েছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। হরিনাম করবেন সাধু সঙ্গে, গীতা পড়বেন সাধু সঙ্গে, পাঠ শুনবেন সাধু সঙ্গে, প্রসাদ সেবন করবেন সাধু সঙ্গে। সাধু সঙ্গ এমনি নিজে ভজন করে যাবেন ভগবত ধামে, অসুবিধা নেই, কিন্তু সাধু সঙ্গের মাধ্যমে। এই কাহিনী থেকে আমরা কি লাভ করলাম? সাধু সঙ্গ করার ফলে সে মোটামুটি যমলোকটাও ঘুরেছে, আবার সাক্ষাৎ যমরাজকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকটাও ঘোরা হয়েছে, আর ব্রহ্মলোক যেতে যেতে স্বর্গমর্গ সব ঘুরে ঘুরে গেছে দেখে দেখে। কার সঙ্গে ঘুরেছে? যমরাজ তাকে নিয়ে ঘুরিয়েছেন। এবারে ব্রহ্মাকে সঙ্গে নিয়ে গেছেন কৈলাস লোক, কৈলাস লোক দর্শন করেছেন, ব্রহ্মা তাকে সঙ্গে নিয়ে গেছেন। আবার শিব তাকে, যমরাজ, ব্রহ্মা, শিব তিনজন তাকে গাড় দিয়ে নিয়ে গেছেন বৈকুণ্ঠ লোকে। আপনি সুরক্ষিত ভাবে যাবেন, আপনি একা যাবেন না। সাধুসঙ্গ, কত সাধুসঙ্গের কথা শাস্ত্রে বর্ণনা রয়েছে, কত সাধুসঙ্গ।